এটা হচ্ছে আমাদের কিচেন, এখানে প্রবলেমের জন্য ছোট সিলিন্ডারের উপর একটা ওই জার রাখা। যাই হোক, আমি রাতে ভাবছিলাম কি খাবো বা না খাবো, তারপরে বাজার করে নিয়ে আসলাম একটা ফুলকপি আর টমেটো, বাস। আর বাদ বাকি আলু পেঁয়াজ সব কিছু আছে, তাই ভেবেছিলাম যদি একটু তরকারি হবে, একটু ডিম খাবো কিনা ভাবছিলাম এবার। আর এই একটু খেজুর নিয়ে আসলাম, এখানে দেখে ইরানি খেজুর, এটা খারাপ না, ভালোই তো, দামটা ঠিকঠাক মনে হলো আর কোয়ালিটিও মনে হলো ঠিকঠাক, তো কেনা যায়। তো এটা নিলাম 1 কেজি 700-800 হলো। আর আমি ভাবলাম একটু চাউমিন বানিয়ে খাবো, তো তারপর দেখি ডিম নেই আমার রুমে। আর এখানে ডিম খাওয়া বারণ, এই যে বিল্ডিং আছে এখানে। তো যথারীতি আমি কী করলাম, আমি বসে আছি ঘরে, ভাবছি যে আবার নিচে যেতে হবে ডিম কিনতে, তো ভাত ফাত রান্না করে খাওয়া যাক, চাউমিন আর খাবো না। কীরকম ধুলো বোঝা যাচ্ছে, ধুলো বা কুয়াশা বাইরে। এটা হচ্ছে বাজার। তো এই বাড়ির যে বড় মেয়েটা আছে সে আসলো, প্রথমত আমি ভয় পেয়ে গেছি এত রাতে এসছে, মানে 8টা-8টা বাজে, এত রাতে কোনোদিন আসেনি। এটা আমাদের বিনা অর্গানাইজড ওয়ালা রুম, ঠিক আছে, বাইরে এখানে আমি থাকি, তো কিছুদিন আমি ভিতরেই থাকছি। তো ও এসে বলল যে ভাইয়া আমার জন্য 1 ক্যারেট ডিম নিয়ে দাও, যত টাকা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি তোমাকে ফোনপেতে। কেন বলছে, দাদু জানে না আমরা ডিম খাই। তো আমার মনে হলো যে মনে হচ্ছে ঠাকুর চাই যে আজকে আমি ডিম খাই। চলো বললাম চলো ঠিকই আছে, দিয়ে একটা ব্যাগ দিয়ে গেলো, বলছে এটাই করে নিয়ে আসবে ডিম। তো ওই নিচেই মানে ওইখানেই ডিমের দোকান, ওই সাইডটাতে একদম ওখানটা। তো এখানে যে দাদু আছে, ওই যে পুচকে বাচ্চাটা দেখা যাচ্ছে নিচে, ওটা হচ্ছে ছোটো মেয়েটা, ও ক্লাস 1-এ পড়ে পুচকেটা। ও বিকালবেলায় গিয়ে মানে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওইখানেই বসে থাকে, ওই যে মহিলাটার কোলে বসে আছে দোকানের। তো ওর পিছনে ও দাদু বসে থাকে, তো ওখান থেকে আনা অসম্ভব ব্যাপার। তো দিয়ে গেল ওই ব্যাগটা, বলছে এইটাই করে আমাকে 1 ট্রে ডিম এনে দাও। আমি চলো ঠিক আছে, তোর জন্য 1 ট্রে নিয়ে আসবো, আমিও 10টা নিয়ে আসবো, চলো তাহলে ওটা নিয়ে আসা যাক। তো আমি ভাবলাম ওই ব্যাগটা নিয়ে যাওয়ার থেকে এই ব্যাগটা নিয়ে যাওয়াই অনেক ভালো, তো এটা নিয়ে যাই। তাদের লাইটটা বন্ধ করে দিই, কারণ 10 টাকা ইউনিট বিল আমাকেই দেওয়া লাগবে। জুতো ফুতো পরে নিলাম, রুম লক না করলেও চলবে। তো বেরিয়ে পড়লাম ডিমানের জন্য। এই যে বসে আছে এখানে, তো নিচে চলে এসছে। এই যে বিকালের টাইম এরকমই থাকে জমজমাট, 1 মিনিট লাগে ডিমের দোকানে যেতে। তো এখান থেকে নিয়ে যাবো, তো 190 টাকা ডিম এখান থেকে নিয়ে নেবো।